খবরের সঙ্গে থাকার জন্যে বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন জানেন দিন রাত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের কিছুটা স্বস্তি মিলল সুপ্রিম কোর্টে শুক্রবার অন্তবর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তার গ্রেপ্তারিতে এই রক্ষা কবচ পেলেন চিদম্বরম আগামী সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত আগে চিদম্বরমকে গ্রেপ্তার করেছে সিবিআই তারা আপাতত চিদম্বরমকে নিজেদের হেফাজতে পেয়েছে চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় গত মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট ওই দিনই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং কপিল সিব্বল অভিষেক মনোজ সিংহির মতো কংগ্রেস শিবিরের আইনজীবীরা সেই রায়কে চ্যালেঞ্জ করে শুনানি হয়নি মঙ্গলবার বুধবার শুনানির জন্য মামলাটি বিচারপতি এন ভি রমানার ইজলাসে ওঠে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে পাঠিয়ে দেন তিনি কোনো সিদ্ধান্ত না নিয়ে অযোধ্যা মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন প্রধান বিচারপতি সেই সময়ে শুনানি হয়নি তাই ওই দিনও শুক্রবার শুনানির দিন ধার্য হয় সুপ্রিম কোর্টের বিচারপতি তার ভানুমতি এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ সেই শুনানিতেই ইডির হাতে চিদম্বরমের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিলোর্ট চ্যানেল